আমি যদি শুধু আর সুন্নত ওয়াজিব আদায় না করি তাহলে এ থেকে আবার গোনা গোনা হবে যে না গোনা হবে না গোনা হবে না কিন্তু ক্ষতি হবে গোনা হবে না কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে ক্ষতির দুটি উদাহরণ আমি দিতে পারি একটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন বারো রাকা সুননত যেটা জহরের আগে চার রাখাতহরের পরে দুই রাকাতবের পরে দুই রকাত ঈশরার পরে দুই রকাত আর ফজরের আগে দুই রকাত এই যে বারো রকা সুনত আল্লাহ রসুল সাল্লা বলেছেন যে ব্যক্তি বারো রকা সূন্যত আদায় করবে মহান আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করবেন এখন আমি যদি সারা জীবন যদি বারো রকা সুনত না পড়ি তাহলে আমার গত কতগুলো ঘরের মালিকানা থেকে আমি বাদ পড়লাম জি দু নম্বর কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন কাল আমার দিনে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর ফরজ নামাজের যে ত্রুটি যদি ফরজ নামাজে যদি কোন ত্রুটি থেকে যায় সেই ত্রুটি পূরণ করা হবে সুন্নত এবং নফল দিয়ে এখন আমি যদি সারা জীবন নফল আর সুন না পড়ি নফল আর সুন না পড়ি আর আমার ফরজ নামাজে তো অসংখ্য ত্রুটি আছে একটা দুটো নয় অসংখ্য ত্রুটি আছে তাহলে সেই অসংখ্য ত্রুটিগুলো সেই ফাঁক ফকর গুলো আপনি কোন জিনিস দিয়ে পূর্ণ করবেন যদি আপনার সুন্নত আর নফল না থাকে বিদায় পাপ হবে না সেটা আলাদা জিনিস কিন্তু পাপ হবে না বলে ছেড়ে দিলে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে সেই জন্য প্রত্যেকটি মুসলমানের উচিত শুধু সুনত না মাঝে মাঝে নফল এবাজত করতে সচেষ্ট হওয়া উচিত আমাদের মুসলমানদের মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে এটা ফরজ এটা করে এটা শূন্যত এটা না করলেও চলবে জি না সাহাবাই আমরা কিন্তু এরকম কোনো আমলকে দেখতেন না বরং প্রত্যেকটি আমল ক্ষেত্রে আমল বলে দেখতেন বাস এটা ফরজ এটা সুনত এটা নফল এরকম না আল্লাহ রসুল এটা করেছেন আমাদের করতে হবে এটা হচ্ছে একজন মুসলমানের কর্তব্য বিধায় আহ এবং নফল নামাজ না পড়লেও কোনো পাপ হবে না এটা নিশ্চিত কথা কিন্তু সুনত এবং নফল না পড়লে বিরাট ক্ষতি হবে এতেও কোনো সন্দেহ নেই